শোনো, সাবস্ক্রাইব করো, কারণ এসে বড়ে বড়ে দেশো মে এসে ছোটে ছোটে ব্লগস আতে রহেঙ্গে। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে এসেছি। দেখো, আজকাল আমাদের 99.9% মেয়েদের চুল স্মুথনিং করা, তো স্মুথনিং চুলের মেনটেনেন্সের জন্য যে খরচাটা হয়, কিন্তু স্মুথনিং করানোর খরচা, তারপরে স্মুথনিংটা ধরে রাখার জন্য, মেনটেন করার জন্য আমরা দামি দামি শ্যাম্পু কিনি, যেগুলোর প্রাইস প্রায় অলমোস্ট 1500-1600, কখনো কখনো তারও বেশি দামি শ্যাম্পু রেকমেন্ড করে দেয়, যেটা আমাদের মান্থলি কেনা অনেকের পক্ষেই পসিবল হয় না, আমার পক্ষে তো হয় না। তো আমি অনেকদিন থেকে সার্চ করেছিলাম বেশ পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি একটা ভালো সালফেট ফ্রি একটা শ্যাম্পু, যেটা কিনা আমার রিবন্ডিংটাকে ধরে রাখতে হেল্প করবে। তো এরকম একটা আমি বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট খুঁজছিলাম। তো এই করতে করতে দেখলাম একটা অ্যাড, দেখলাম ইয়ামি গৌতম অ্যাড দিচ্ছে অ্যান্ড প্রোডাক্টটা ডিমান্ড করছে সেটা সালফেট ফ্রি। আশা করছি ইয়ামি গৌতমের অ্যাড শুনেই তোমরা মানে গেস করে নিয়েছো। তুমি যখন অ্যাড দিচ্ছে আর আমাদের বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিদিরা দেখছি প্রমোট করছে, তো আমি হলাম লেটস গিভ ইট আ ট্রাই। তো আমি আজকেই রিসিভ করলাম পিল ক্রিমের পাতুয়া অ্যান্ড ক্যারাটিন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, দুটোরই প্রাইস হচ্ছে 400, দুটো একসাথে নিলে পরে 800, একসাথে নিলে আর একটু প্রাইসটা কমে যায়, একটা কম্বো প্যাকও বিক্রি হয় অ্যারাউন্ড 630 কি এরকম। তো অনেকটাই পকেট ফ্রেন্ডলি, মানে কোথায় 1500-1600 আর কোথায় 630, তো অনেক পকেট ফ্রেন্ডলি। এবার আমি জানি না প্রোডাক্টটা কীরকম। তোমরা আমার হেয়ারটা দেখতে পাচ্ছ এখন একদম ফ্রিজি হেয়ার, ঘুম থেকে উঠে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তো আমি এখন যাব এটাকে ট্রাই করতে, মানে আফটার দ্যাট আমি তোমাদের সাথে শেয়ার করব বিফোর অ্যান্ড আফটার লুক। ওকে, চলো টাটা, ট্রাই করে আসি। সো আমি হেয়ার ওয়াশ করে অলরেডি চলে এসেছি আর আই ক্যান টাচ মাই হেয়ার অ্যান্ড ফিল দ্যাট সফটনেস। সত্যি সত্যি প্রোডাক্টটা ভীষণ ভালো, আমার হেয়ারটা ভীষণ সফট লাগছে, স্মুথ লাগছে। এখনও পর্যন্ত আমি হেয়ার কম করিনি, মানে নর্মালি আমি জাস্ট ড্রাই করা আছে আর কিছু, নাথিং। মানে দেখো, এর আগেরটাও প্রিভিয়াসটাও দেখেছিলে, তো ডেফিনেটলি আমার মনে হয় ডিফারেন্স আসছে। আর আমি কোনো পার্টিকুলার কোম্পানির নাম নেবো না, ব্র্যান্ডের নাম নেবো না, সেই সব ব্র্যান্ডগুলো আমাদেরকে পার্লার থেকে রেকমেন্ড করে প্রত্যেকবার স্মুথনিং বা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করার পরে। আমার মনে হয় সেই সমস্ত হাই কস্টলি প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা ফার বেটার। যারা যারা রিসেন্টলি স্মুথনিং করছো তাদেরকে আমি অবশ্যই বলবো এই শ্যাম্পুটা ট্রাই করো, ওই সব ব্র্যান্ডের রিনেমড শ্যাম্পুগুলো ভীষণ কস্টলি পড়ে আর এমন কিছু বেনিফিটস দেয় না, তো তার থেকে এটা ট্রাই করতে পারো। এটা শুধুমাত্র চুলকে যে তোমার স্মুথ রাখবে তা না, এটা পাতুয়া ক্যারাটিন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, তো যেহেতু বুঝতে পারছো ক্যারাটিন আছে, তো তোমার চুলটাকে স্মুথও রাখবে, সাথে বিভিন্ন রকমভাবে কন্ডিশনিং করবে, তোমার চুলের বিভিন্ন হেলথটাকে ঠিক রাখবে। তো এটাকে তোমরা অবশ্যই 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 ট্রাই করো আর ট্রাই করে আমাকে এসে রিভিউটা দিতে ভুলো না। আর আমি এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে সেটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে তো দিয়েই রাখি, তোমরা সবাই জানো, তো সেখান থেকে গিয়ে তোমরা পারচেস করে নিতে পারো। আর হ্যাঁ, পিলগ্রিমে ম্যাক্সিমাম টাইম অফার চলে, সো সেই অফারগুলোর জন্য ওয়েট করে থাকলে পরে পকেটের উপর চাপ অনেকটাই কম পড়ে। আজকের জন্য তাহলে এটুকুই থাক, প্রোডাক্ট দুটো কিনে আমার সাথে শেয়ার করো, কমেন্টে জানিও কার কার এই প্রোডাক্ট দুটো বেস্ট প্রোডাক্ট বলে মনে হয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে। চলো টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। Bye.